আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক যখন ইনশা আল্লাহ বলে মুক্তিযুদ্ধের ঘোষণা দেয়, সেই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা দোস্ত, এরা হচ্ছে এই যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট তো বলতে পারে না, ঘুরে আপনি চায়া এমন এক পরিস্থিতি দাঁড় করাতে যায় যেন আস্তে আস্তে একটা প্রজন্ম তৈরি হয়, যাদের দিলের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। আস্তে আস্তে মানুষ কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যুগের আবু জাহেলদের নতুন স্টাইলের চক্রান্ত। একটা উচ্চারণ করে যাই, এই হাজারো আলেম ওলামার সামনে একটা উচ্চারণ করে যাই, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দের রক্ত পড়েছে, এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজের চোখের পানি পড়েছে। এ দোস্ত শোন, আজ লাখো ওলি আল্লাহর চোখের পানি এই জমিনে পড়ে এই দেশে থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে আসবা। শুনে রাখো, শুনে রাখো, 71 একবার দেশ মুক্তির জন্য, স্বাধীনতার জন্য একবার আন্দোলন হয়েছে, একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, শরীয়ত রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। স্পেন খ্রিস্টানরা দখল করার পর ইতিহাস সাক্ষী, মাত্র 6 থেকে 8 দিনের মাথায় গোটা স্পেন থেকে ইসলাম মুসলমানের নাম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। আমি শুরুতে আল্লামা কুরতুবির কথা বলেছিলাম, সেই আল্লামা কুরতুবি তিনি সেই স্পেনের সেই ঐতিহাসিক শহর কুরতুবার বাসিন্দা ছিলেন। কুরতুবা আরবি শব্দটাকে পরিবর্তন করে আজকের স্পেনের যেই শহর কর্ডোবা, ওই কর্ডোবা তো সেই কুরতুবা, আর ওই কুরতুবারই তো বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবি রহমতুল্লাহ আলাই। এই উপমহাদেশের ইংরেজরা লক্ষ্য করল যে কি বিষয়, এই উপমহাদেশে মুসলমানদেরকে কেন দমানো যাচ্ছে না। তদন্ত কমিশন হলো, 1857-এর কথা বলছি, তদন্ত কমিশন হলো। তদন্ত কমিশনের মধ্যে যারা ছিলেন তারা রিপোর্ট পেশ করলেন, 3টা সুপারিশ দিলেন, যে এই 3 সুপারিশ বাস্তবায়ন করা হোক তাইলে এই উপমহাদেশকে স্পেন বানানো যাবে। সুপারিশ 3টা হচ্ছে, মুসলমানদের বুক থেকে কোরআনকে সরায় দাও, 1 নম্বর সুপারিশ। 2 নম্বর সুপারিশ ছিল, আলে বড়মাদেরকে নিশ্চিহ্ন করে দাও, এটা ছিল 2 নম্বর সুপারিশ। 3 নম্বর সুপারিশ ছিল সাংস্কৃতিক বিপ্লব, ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুনকে সরাইয়া আমাদের শিক্ষা সংস্কৃতি তাহজিব তামাদ্দুনকে ঢুকায়া দাও, মুসলিম যুবকদের চেতনা ধ্বংস করা গেলে তাদেরকে পরাজিত করার জন্য যুদ্ধের প্রয়োজন হবে না। এই 3 সুপারিশ বাস্তবায়নের জন্য ইংরেজরা মাওলানা জাফর থানিশুর রহমতুল্লাহ আলাই, ইতিহাসের বিখ্যাত বীর ঐতিহাসিক, তিনি ছোট্ট রিসালা লিখেছেন সেই নির্যাতনের চিত্র তুলে ধরে, যার নাম দিয়েছেন তারিখে কালা পানি। পড়বেন মাদ্রাসার ছাত্ররা, তারিখে কালা পানির মধ্যে তিনি লিখেছেন যে হায়, দিল্লি থেকে পাকিস্তান পর্যন্ত যে জেটি মহাসড়ক ছিল, জেটি মহাসড়কের দুই পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝুলে নাই। দিল্লি মসজিদের সামনে বড় বড় গাছগুলোর মধ্যে সারাক্ষণ একজন আলেমের লাশ ঝুলত। আজকে তুমি এক চিল্লা দিয়া আমাদেরকে আলেমদেরকে জিজ্ঞেস করো, ওলামায়ে কেরাম এতদিন কোথায় ছিলেন?
আমাদের স্বামীর ইতিহাস পড়ো, পেয়ে যাবো আমরা এতদিন কোথায় ছিলাম। ইংরেজদের বিরুদ্ধে আমাদের আন্দোলনের কথাগুলো পড়ো, পেয়ে যাবো আমরা এতদিন কোথায় ছিলাম। ফতোয়া বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামের রক্তের ইতিহাস পড়ো, পেয়ে যাবো আমরা এতদিন কোথায় ছিলাম। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের রক্ত দেওয়ার আন্দোলন পড়ো, ইতিহাস পড়ো, পেয়ে যাবো আমরা এতদিন কোথায় ছিলাম। তুমি চিল্লায় যায়া মজার মজার খাইয়া মুরগির রান তাই না, এখন জিজ্ঞেস করো ওলামায়ে কেরাম এতদিন কোথায় ছিলেন। আজকে সমস্ত অপশক্তিকে জানাইয়া দেই, আজকে আমাদের মাদ্রাসাওয়ালাদের দেশ ও প্রেম নিয়ে প্রশ্ন করা হয়, আমরা পতাকা উড়াই না, আমরা রবীন্দ্রসঙ্গীত জাতীয় সঙ্গীত যেটা আমরা এটা গাই না। বহু মাদ্রাসায় প্রশাসনিক কর্মকর্তারা যায় যায় বাধ্য করছেন তাদেরকে গাওয়ার জন্যে। স্পষ্ট করে জানাইয়া দেই, জেনতেন প্রতিষ্ঠান এখন কওমি মাদ্রাসাগুলো নয়, সরকার স্বীকৃত একটা মজবুত সংগঠন আমাদের আছে, হায়াতুল আউলিয়া, তার শীর্ষে আছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ, গোটা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ মুরব্বী আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ। তার অনুমতি ছাড়া কোন প্রশাসনিক কর্মকর্তা কোন কওমি মাদ্রাসায় যায়া ওই সঙ্গীত গাইতে আত্ম করতে পারবে না, আত্ম করতে পারবে না। আমার সময় কম, কথাটা এই জন্য বলছি, আজকে প্রশ্ন করা হয় আমার দিনের ভালোবাসা নিয়ে, আমাকে প্রশ্ন করেন আমার তাবলিগী ভাইরা, আর ওই নুন খাওয়া পাশের রাষ্ট্রের তারা আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করে, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা শুনে রাখ কুলাঙ্গার, আমাদের একটা কথা শুনে রাখ। কয়েকদিন আগে বিজেপির এক নেতা হুমকি দিলেন বাংলাদেশ দখল করা দরকার, ওই সমস্ত দেশপ্রেমিকরা তখন আর কোনো কথা বলে না, ফেরিওয়ালা, দেশপ্রেমের ফেরিওয়ালারা কোনো কথা বলে না, কথা বলবে কেমনে, নুন খাইয়া মুখে কষ্টিপ লাগায়া রাখছে। দেশপ্রেম আছে কি নাই ওই কথাটা বলার জন্য কথাটা আনলাম, বাংলাদেশ দখল করতে আসবা, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আসো আসো, কি মনে করেছো এগুলা ক্রিকেট মাঠে টাইগার মুখদন্ত টাইগার, যাদেরকে পরাজিত করার জন্য 11 জনে পারো না, আরো 2 জন লাগে আম্পায়ার, 13 জন মিললে হারাইতে হয় বাংলাদেশের ওই টাইগারদেরকে, ওই টাইগার মনে করেছো? না না, ভুল করবা, এগুলা শাইখুল হিন্দের টাইগার, এই টাইগারদের ইতিহাস আছে, পড়ে দেখো। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল, আসবা আসো আসো, আর তোমরাও শুনে রাখো, যারা টঙ্গীর ময়দানে আমার কলিজার টুকরার রক্ত দিয়া টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করেছ, লালে লাল করেছ, তোমরাও শুনে রাখো, এই জমিনে যেহেতু ওলামায়ে দেওবন্দের কলিজার টুকরার রক্ত স্পর্শ করেছে, আর তোমরা যারা হুমকি দিচ্ছ তোমরাও জেনে রাখো, আসো, আমাদের রক্ত যদি স্পর্শ করে তোদের দাদারা তো পালাতে পেরেছিল, খোদার কসম একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আজকে শপথ নিতে হবে আমার কলিজার টুকরা। আমরা গত পরশু আমি মামুনুল হক ভাই, খালিদ সাইফুল্লাহ ইউবি, মুফতি সাখাওয়াত ভাই সহ কয়েকজন আমরা হসপিটাল হসপিটাল ঘুরেছি, মাদ্রাসাগুলো দেখেছি, প্রত্যেকটা আঘাত নিয়ে আমরা গবেষণা করেছি, যে আঘাতগুলো শুধু কষ্ট দেওয়ার নিয়তে দেওয়া হয় নাই, এই আঘাতগুলো প্রত্যেকটা করা হয়েছে হত্যার নিয়তে, আঘাতগুলো পিছিয়েও করা হয় নাই, পাশায় পিছনে পুলিশে মারে, হাঁটুতে মারে, পায়ে মারে, কিন্তু তারা হাঁটুতেও মারে নাই, পায়েও মারে নাই, সবগুলো আঘাত করেছে মাথার মধ্যে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলার মাথার মধ্যে আঘাত করতে, যাদের বিবিকে বাজে নাই তাদের সাথে আর কোনো আপোষ নাই, মুরব্বীদের দিকে তাকায় আছি, খালি একবার হুকুম দেন, খোদার কসম সবগুলোকে পাইলে জ্যান্ত পুঁতে ফেলা হবে, জ্যান্ত পুঁতে ফেলা হবে।
ধৈর্যের সর্বোচ্চ দেখিয়েছি আমরা, ধৈর্যের সর্বোচ্চ দেখিয়েছি। আল্লাহর হুকুম, ইসবিরু ওয়া সাবিরু, নিজে ধৈর্য ধরো, অন্যকে ধৈর্য ধরতে বলো। আমাদেরকে ওই তিন নম্বর হুকুম পালন বাধ্য করবেন না, ওরা আবি তো তোমরাও রেডি হও। আমরা চাই না রক্তারক্তি আপন ভাইয়ে ভাইয়ে, যারা লাগাইতে চায় আজকে তাদের মুখ উন্মোচিত হয়েছে। বর্ণচোরারা, ফতোয়ার ফেরিওয়ালারা, আজকে আর মাথার মধ্যে মুখোশ লাগায় রাখা যায় নাই, মুনাফিকের মুখোশ উন্মোচিত হয়েছে। এই সমস্ত ওয়াসিফগণ, তার সাথে যে সমস্ত দালেল দালাল আলেম নামের কলঙ্ক, দেওবন্দের কুসন্তান, সবগুলার ফাঁসি চাই, সবগুলার ফাঁসি চাই। মুসলমান, আজকে আলেমদের এই মহা সম্মেলন থেকে একটা শপথ করতে হবে, আমার ভাইয়ের প্রতিটা রক্তের, প্রতিটা রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নিয়ে ঘরে ফেরত যাব না, ঘরে ফেরত যাব না। দিন শরীয়ার জন্য আল্লামা মুচ্ছুমি যদি আরেকটা ডাক দেন, এ আমার সন্তানেরা, আজকে দিন বিপন্ন, আজকে স্বাধীনতা বিপন্ন, কে কে রক্ত আর কল্লা দিতে প্রস্তুত, আল্লাহকে সাক্ষী মানা অন্য আহ্বান। বসে আল্লাহ তাআলা আপনাদের এই চেতনা কবুল করেন। শেখুল হিন্দের রুহানি সন্তানরা আজও বেঁচে আছে তার প্রমাণ আমরা রাখছি, রাখবো ইনশাআল্লাহ। আকাবির আসলাফদের শত বছরের রক্তের সাথে বেইমানি করতে পারবো না, বেইমানি করতে পারবো না। রক্ত যেহেতু এই জমিন স্পর্শ করেছে, এর শেষ দেখে নিতে হবে, শেষ দেখে নিব ইনশাআল্লাহ, শেষ দেখে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমি দোয়া চাই, অসুস্থ আমার জন্য দোয়া চাই, খাস করে দোয়া চাই আমাদের সকলের শায়খ, সকলের মুরব্বী আল্লামা আহমদ শফি হাফিজাউল্লাহর জন্য। মুরব্বি মাথার উপর থেকে চলে গেলে আমরা বড় এতিম হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে এতিম এত সহজে না বানান। আল্লাহ আমাদের মুরব্বির হায়াতকে আরো লম্বা এবং তৈয়বা হায়াতে তৈয়বা দান করেন, আমিন। আল্লাহ মাহফিলকে গোটা উম্মতের চেতনা বর্ধক হিসাবে কবুল করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।